আমাদের সন্তানেরা বলেছে যে আমরা তার মার কাছ থেকে বিদায় নিচ্ছে, যে মা আমরা যদি না ফিরি তাহলে তুমি শহীদের মা হবা, শহীদের বাবা হবা। আজকে এই কথা যখন ছাত্রদের কাছ থেকে আমরা শুনি, আমাদের আমাদের বুক ফেটে যায়। আজকে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছেন, আরাফাত রহমান কখন শহীদ হয়েছে, আজকে ছাত্ররা শহীদ হচ্ছে। যতদিন না পর্যন্ত হুনি হাসিনা ক্ষমতায় না চালবে ততদিন পর্যন্ত আমরা কন্টিনিউ আন্দোলন চালিয়ে যাব। আর আজকে আরেকটা কথা বলতে চাই যে হাই কমিশনার এইখানে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, এইখানে হাই কমিশনকে আওয়ামী লীগের হেড অফিস হিসাবে তারা ব্যবহার করছে। আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে এসেছি যুক্তরাজ্য যুব দলে আয়োজিত আজকের এই ডেমোনস্ট্রেশন, আজকের এই বিক্ষোভ। আজকের এই বিক্ষোভ থেকে আমরা পরিষ্কার ভাষায় এই বাংলাদেশ এমবেসি সামনে এসেছি, আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে যেভাবে এই অবৈধ জালিম কুনি শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করেছে, আপনার আমার ভাই শহীদ হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এই এমবেসির সামনে এসেছি। পাশাপাশি বাংলাদেশের এই সাধারণ ছাত্র ছাত্রীদের সামনে অভিভাবকরা যখন আন্দোলনে নেমেছিল ঠিক সেই সময় তাদেরকে গণহত্যা করেছে এই আওয়ামী বাকশালী কুনি হাসিনা। আজকে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ছাত্র যুবক জনতার আজকের যে সমাহার, আজকে বাংলাদেশ হাই কমিশনের সামনে বাংলাদেশে গত 5 দিনে যে ঘটনা ঘটছে, এই ঘটনার মর্মাহত আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা অতি অবিলম্বে, আমরা প্রবাসী বাংলাদেশি, আমরা বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদের পাশে আছি। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন, এই ডাইনি খুনি হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে সরিয়ে দিতে হবে। এইটা হইলো আমাদের লাশ, আমরা এখান থেকে সরতে পারবো না, আমাদের পথ বন্ধ, আমরা উইন করতে হবে। আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করেন কুটা সংস্কার আন্দোলনকে। যুক্তরাজ্য যুবদল কর্তৃক সমাবেশ, বিক্ষোভ সমাবেশের প্রতিবাদে এখানে সবাই বাংলাদেশি আমরা সবাই আসছি এখানে, কারণ হাজার হাজার লোক আপনারা দেখছেন, যুবদলের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ এখানে আসছে প্রতিবাদ জানানোর জন্য। বাংলাদেশে আপনারা জানেন বর্তমানে ছাত্ররা স্টুডেন্টরা কিলিং করতেছে, বাংলাদেশ সরকার ওরা কোটা আন্দোলনের জন্য একটা দাবি জানাচ্ছিল, এই দাবির জন্য বলে সবাই রাজাকার করে শেখ হাসিনা, বাংলাদেশের জনগণ 18 কোটির জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আসছে। 11 শত শত জনসাধারণ, সাধারণ জনসাধারণ এখানে সমবেত হয়েছে শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগের দাবিতে, কারণ আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশে 500-র উপরে সাধারণ ছাত্রকে সে হত্যা করেছে। আমরা এই হত্যার বদলা চাই, আমরা এই সরকারের পদত্যাগ চাই, এবং এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আজকে বাংলাদেশ হাই কমিশন আমরা ঘেরাও করেছি, শত শত যুবদল নেতা কর্মীরা এখানে আমরা উপস্থিত হয়েছি, জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মীরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মাটি ও মানুষকে ভালোবাসি, সেই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের ছাত্র সমাজের জীবনকে রক্ষা করার জন্য শেখ হাসিনার এই কুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনের লন্ডনে সামনের ডেমোনস্ট্রেশন যুবদল এবং বিভিন্ন কমিউনিটির মানুষ উপস্থিত হয়ে প্রোগ্রাম প্রতিবাদ জানানোর জন্য, যে বাংলাদেশে ইনোসেন্ট যে স্টুডেন্টদেরকে মারা হইতেছে তার প্রতিবাদ জানার জন্য এসেছি। আমরা বাংলাদেশের মানুষকে যেভাবে পুলিশ এবং র‍্যাব, বিডিআর, ডিবি সবাই বাসা বাসা গিয়ে যেভাবে খুন করতেছে, ডাইরেক্টলি শুটিং দ্য পিপল অফ বাংলাদেশ, দ্যাটস অ্যাবসলিউটলি রং, এটা জানানোর জন্য উই কন্ডেমনিং দিস, আর এই প্রতিবাদ জানাতে আসছি।